একুশ জুন সোমবার আমাদের হাইলাকান্দি জেলা পরিদর্শন করলেন অসমের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি জেলার বেশ কয়েকটি কোভিড ভ্যাকসিন সেন্টার পরিদর্শন করেন। জেলার লক্ষ্মী শহর 8 নং ওয়ার্ডে অবস্থিত হরকিশোর হাই স্কুল কোভিড ভ্যাকসিন সেন্টারটি তিনি পরিদর্শনকালে তিনি বলেন সরকারটি হচ্ছে একটি কোপারেট সরকার। তো তিনি কথায় কথায় বলছেন একটি ভ্যাকসিনের মূল্য 1000 টাকা, দেওয়া বা পুশিং নিয়ে আরও অনেক বেশি হবে, তাই সরকার দিচ্ছে সবাইকে এই ভ্যাকসিন গ্রহণ করার প্রতি তিনি আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও দুটি কথা আভাস দিয়ে গেছেন যে হাইলাকান্দি জেলা এবং করিমগঞ্জ জেলায় লকডাউনের কোনো সম্ভাবনা নেই। অপর আরও একটি আভাস তিনি দিয়ে গেছেন এখন থেকে হাইলাকান্দি জেলায়ও উচ্ছেদ অভিযান শুরু হবে। অপর আর একটি সংবাদ, আমাদের বেসিক চৌরঙ্গীর পার্শ্ববর্তী 140 নং নারায়ণপুর এলপি স্কুলে কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে ব্যাপক সাড়া দেখা গেছে, অতুলনীয় সাড়া দেখা গেছে। গতকাল 80টি ভ্যাকসিন নিয়ে তারা উপস্থিত হয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সেগুলি শেষ হয়ে গেছে। তারপরে নাম নথিভুক্ত করা হচ্ছে, আজ থেকে যথারীতি মাত্রাতিরিক্তভাবে মানুষ ভ্যাকসিন গ্রহণ করবেন। সংক্ষিপ্ত প্রতিবেদনে থাকছে ভিডিও টিপস, আপনারা দেখবেন। আর প্রতিবেদনে যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে করব একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরান হয় থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমার দ্বারা সৃষ্টি করা নিত্য নতুন আপডেটকৃত ভিডিও সংবাদের নোটিফিকেশন আপনার কাছে সহজে বা সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। তারাও কষ্ট করে।